সালমান খান বলিউডের ভাইজান খ্যাত তারকা তাছাড়া এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শক প্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন তবে সম্প্রতি সময় সালমান খান টাইগার থ্রি সিনেমার শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রসঙ্গত টাইগার থ্রি সিনেমাতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে তাছাড়া সিনেমাটিতে তাকে পাঠান চরিত্রে দেখা যাবে মূলত টাইগার থ্রি সিনেমাতে দশ থেকে পনেরো মিনিটের মতো দেখা যাবে শাহরুখ খানকে পাশাপাশি এই সময়ের মধ্যে সিনেমার গুরুত্বপূর্ণ একটি অ্যাকশন দৃশ্য দেখা যাবে তাছাড়া দশ থেকে পনেরো মিনিটের এই দৃশ্যটি করার জন্য পঁয়ত্রিশ কোটি রুপি বাজেট রাখা হয়েছে পাশাপাশি বাইরের দেশ থেকে হবে বলে শোনা যায় তাছাড়া দৃশ্য করার জন্য নতুন একটি সেট নির্মাণ করা হয়েছে সো যাই হোক তার মানে এইটুকু বোঝা যায় যে টাইগার থ্রি সিনেমাতে শাহরুখ এবং সালমান খানের একশন দৃশ্য খুবই মারাত্মক হবে প্রসঙ্গ তো সালমান খানকে সর্বশেষ দেখা যায় কিসিকা বাই কিসিকা জানসিরোনামের একটি সিনেমাই সেখানে অবশ্য তার বিপরীতে দেখা গিয়েছিল পূজা হে কে তাছাড়া ইতিমধ্যে সিনেমাটি বক্স অফিসে একশো কোটি রুপি আয় করেছে অন্যদিকে পাঠান সিনেমাতে শাহরুখ খানকে দেখা গিয়েছে সর্বশেষ তাছাড়া এই সিনেমার ক্যামিও চরিত্রে দেখা যায় সালমান খানকে সোভিয়ার্স জেনে তো নিলেন টাইগার থ্রি সিনেমাতে শাহরুখ খানের ক্যামিওর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না এন্ড সাবস্ক্রাইব ওর চ্যানেল ফর মোর আপডেট